নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। নাম উঠে আসছে অনেক ঘনিষ্ঠর, সেই রকমই একটি নতুন নাম শমিক চৌধুরী। ইডি সূত্রে খবর, সল্টলেকে অয়নশীলের হোটেলের খোঁজ মেলে, শমিকের নামে সেই হোটেল চলত বলে জানা গিয়েছে। অয়ন গ্রেপ্তারের পর তার ঘনিষ্ঠরা ইডি স্ক্যানারে রয়েছে, বিভিন্ন জায়গায় অয়নের সম্পত্তির খোঁজ মেলে, সেই সূত্র থেকেই নাম উঠে আসে শমিকের। সূত্রের খবর, অয়নের ABS ইনফ্রাজোন প্রাইভেট লিমিটেড নামে নির্মাণ সংস্থার অন্যতম ডিরেক্টর এই শমিক চৌধুরী, হুগলির চকবাজার মহেশতলা এলাকায় দোতলা বাড়ি শমিকের। সূত্রের খবর, অয়ন চুচুড়া ছাড়ার পর শমিকের বাড়িতে পাওনাদাররা গিয়ে ঝামেলা করতে থাকে। জানা গিয়েছে চুচুড়ার বাড়িতে বেশি দিন থাকেননি অয়ন, বছর খানেক আগে ওই দোতলা বাড়ির নিচের তলায় ভাড়া দেওয়া হয় একজনকে। ভাড়াটিয়া প্রদীপ দাস বলেন, মাসে মাসে ভাড়া দিই, কোনো কোনো মাসে বাড়ি এসে ভাড়া নিয়ে যান শমিকের স্ত্রী। গত মাসে শেষবারের মতো এসেছিলেন তিনি। শমিককে বাড়ির ভাড়াটিয়া লাস্ট দেখেছিলেন বছর খানেক আগে। ও মাসে যে কোনো দিন আসে। কোথায় থাকে জানেন? না। এই বাড়িতে কে থাকে? এই বাড়িতে আমি ভাড়া থাকি। আপনি একাই? ওর বাবা মা কেউ থাকে না? না। ওরা সবাই কোথায় আছে? ওরা সব কলকাতাতে। কতদিন আগে ভাড়া এসছেন আপনারা? আমি এক বছর আগে। তখন কার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন? আমি তখন বাপ্পার সাথে কন্ট্যাক্ট করেছিলাম। বাপ্পা তখন ছিল ওই বাড়িতে? হ্যাঁ। ও ভালো নাম কি? ও শমিক চৌধুরী। শমিক না শমিক? শমিক চৌধুরী। বর্তমানে মানে এখন কোথায় আছে বা কিছু জানেন? না, আমি আমি যাই, আমাকে কখনো বলে। কি করে বাপ্পা? কি করে বাপ্পা? কি করে বাপ্পা? কি করে জানি না, আমার তো বলে। কতদিন ধরে, কতদিন আগে দেখেছিলেন এই শমিক চৌধুরীকে আপনি? আমি বছর খানে বছর কি একাই এসেছিল? বলতে থাকুন আপা। হ্যাঁ হ্যাঁ, ও একাই এসেছিল? একাই এসেছিল। আর এখন বর্তমানে আপনার থেকে ভাড়াটা কে নেয়? বর্তমানে ওর বউ নাই। বউ আছে? হ্যাঁ। ছেলেটা কেউ আছে? না, ছেলে ছেলে বলে নেই। আর বউ কি কাজ করে জানেন পেশায়? পেশায় আমার কিছু বলে না। কি বলছে আপনার জানেন যে শ্রমিকের নাম উঠেছে অয়নশীলের সঙ্গে? হ্যাঁ জানেন। হ্যাঁ। অয়নশীলের নাম শুনেছিলেন? হ্যাঁ। শ্রমিকের সঙ্গে দেখেছেন কোনোদিন? না না। কোন পার্টি করতো? কি শুনেছেন আপনারা, কি শুনেছেন? আমি শুনেছি এইসব মোবাইলে ওর নাম ফেলছে। আমি আমার সঙ্গে কি আছে? আমি ভাড়া না। কি নাম ফেলছে? চাকরি ফাকরি নিয়ে টাকা পয়সা নিয়ে তো কিছু শুনেছেন? না। ও কি করতো মূলত? কি করতো? কি করতো? হোটেল আছে এইসব জানতাম। কোথায় আছে হোটেল? কলকাতায়। কার শ্রমিকের? হ্যাঁ। কবে লাস্ট দেখা হয়েছিল আপনার সঙ্গে? আমার সাথে গত মাসে দেখা হয়েছিল শ্রমিকের। না না, ওর বউ। শ্রমিকের সঙ্গে দেখাই হয় না? না না না, ও আসে না। কবে লাস্ট দেখেছিলেন শ্রমিককে? ভাড়া আসার পরে দেখেছিলেন? না, বছর খানেক আগে দেখেছিলাম। ফার্স্ট যখন আমাকে ভাড়া দেয়, আমি এগ্রিমেন্ট করে ভাড়া নিয়েছি। কে এগ্রিমেন্ট কে করেছিল? শ্রমিক? হ্যাঁ হ্যাঁ। তখন শ্রমিক এখানে ছিল? হ্যাঁ, বছর খানেক আগে। এখন দেখার এই দুর্নীতির গভীরতা আরো কতদূর বিস্তৃত। নিউজ আজ বাংলা, হুগলি। আরামবাগেই প্রথম সফটওয়্যার ডেভেলপমেন্টের ওপর ফ্রি সেমিনারের আয়োজন করেছে লিঙ্কন আইটি হাব। উপস্থিত থাকছেন দেশ বিদেশের খ্যাতনামা MNC অভিজ্ঞতা সম্পন্ন সফটওয়্যার ডেভেলপাররা। এই সেমিনারের মাধ্যমে IT এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কিত সমস্ত তথ্য প্রদান করা হবে। এই সমস্ত কোর্সের মার্কেট ভ্যালু, কেরিয়ার গ্রোথ কীরকম, তার সকল বিবরণ দেওয়া হবে এই সেমিনারে। আরও তথ্য জানার জন্য এবং ফ্রি ক্লাস বুকিংয়ের জন্য অতিসত্ত্বর যোগাযোগ করুন এই নাম্বারে 8910781854।